वेलकम टू माय यूट्यूब चैनल प्रिय शिक्षक शिक्षिका बिंदु सी डब्ल्यू एस एन छात्र छात्री टाका माध्यमिक विद्यालय जन्य एक गुरुत्वपूर्ण निर्देशना एसेछे। आजकेर भिडियोते एटा निये आलोचना करब, तो चलुन देखे नेई कि निर्देशना एसेछे। तो एई हलो अर्डार कपि अफिस अफ द डिस्ट्रिक्ट मिशन कोअर्डिनेटर असम सर्वशिक्षा अभियान मिशन काचार डिस्ट्रिक्ट शिलचर डेटेड 27/3/2023 डिस्ट्रिक्ट डेवलपमेंट कमिशनार এই নির্দেশ দিয়েছেন কাছাড় জেলার বিদ্যালয় সমের পরিদর্শককে। কি জন্য? সাবজেক্ট পার্সেজ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাসিস্টিভ ডিভাইসেস টিএলএম এক্সেট্রা ফর সিডাব্লিউএসএন এট সেকেন্ডারি লেভেল 2022-23 অর্থাৎ 2022-23 সালের মাধ্যমিক স্তরের সিডাব্লিউএসএনের সহায়ক ডিভাইস টিএলএম ইত্যাদি ক্রয় এবং উন্নতি সংক্রান্ত। যে সকল মাধ্যমিক বিদ্যালয়ে সিডাব্লিউএসএন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সহায়ক ডিভাইস শিক্ষণ সামগ্রী ক্রয় এবং উন্নয়নের জন্য সমগ্র শিক্ষা থেকে ইতিমধ্যেই ফান্ড রিলিজ করে দেওয়া হয়েছে। নিম্নলিখিত পরামর্শমূলক আইটেমসগুলোর প্রস্তাব করা হচ্ছে। সিরিয়াল নাম্বার, মেটেরিয়ালস আইটেমস, ইউনিট কস্ট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট। নাম্বার ওয়ান, চার্ট পেপারের জন্য 10 টাকা করে পাঁচটি, মোট 50 টাকা। নাম্বার টু, ড্রয়িং নোটবুকের জন্য 30 টাকা করে 60টি, মোট 210 টাকা। নাম্বার থ্রি, কালার পেন্সিল বা ওয়াটার কালার বা ক্রায়নসের জন্য 45 টাকা করে 6টি, মোট 270 টাকা। নাম্বার ফোর, কালার পেপারসের জন্য 5 টাকা করে 11টি, মোট 55 টাকা। নাম্বার ফাইভ, গ্লুয়ের জন্য 3 টাকা করে 35টি, মোট 105 টাকা। নাম্বার সিক্স, সিসোর্সের জন্য 40 টাকা করে 1টি, মোট 40 টাকা। এবং গ্লিটার পেনের জন্য 20 টাকা করে 1টি, মোট 20 টাকা, অর্থাৎ সর্বমোট 750 টাকা। তো সিডাব্লিউএসএন ছাত্রছাত্রীদের জন্য এই ডিভাইস এবং টিএলএমগুলো ক্রয় করার জন্য সিলেক্টেড বিদ্যালয়গুলোর ব্যাংক অ্যাকাউন্টে 750 টাকা করে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তাই প্রতিটি বিদ্যালয়ের সিডাব্লিউএসএন ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত নোডাল শিক্ষকদের 2023 সালের মার্চের মধ্যে এই ফান্ডের যথাযথ ব্যবহার এবং কঠোরভাবে কার্যকলাপের বাস্তবায়ন নিশ্চিত করার জন্য নির্দেশ দিতে বিদ্যালয় সমের পরিদর্শককে নির্দেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।